हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल दि स्टाडी रूम। आज के 18 तारीखर कारेंट अफेयर्सगुलि आलोचना करब। तर आगे जरा जरा एखे नतून आदा के सबा के बोली जे आमादेर चैनल के सबस्क्राइब करूँ एवं बेल आइकन टीके प्रेस करूँ जान आपनादेर फोने आमादेर चैनल समस्त भिडियो नोटिफिकेशनगुलो पौंछे जाए। आमरा देखे नी आमादेर फार्स्ट कारेंट अफेयर्स आजकेर कि आछे। आज के फार्स्ट कारेंट अफेयर्स गुरबख सिंह एंड पलाश नंदी एना के कन्फार्म करा हुआ है, सम्मानित करा हुआ है मोहन बागान रत्न अवार्ड 2020। जरा विशेषकर वेस्ट बेंगल स्टेट लेवल जो एग्जाम प्रिपारेशन कर तर विशेषकर बेस इम्पर्टेंट एट मोहन बागान रत्न अवार्ड 2020 कारा पे गुरबख सिंह एंड पलाश नंदी। नेक्स्ट हमारे करंट अफेयर्स चल जाब। नेक्स्ट हमारे करंट अफेयर्स आज रुद्रेंद्र टंडन हैज बीन अपॉइंटेड एज द नेक्स्ट एम्बासेडर टू अफगानिस्तान। इन रिप्लेस कर विजय नंदी विनय कुमार के रुद्रेंद्र टंडन रिप्लेस कर। विशेषकर समस्त एम्बासेडर नाम मुखस्त रखार दरकार नहीं, विशेषकर कौनगुलो के मुखस्त रखते हैं जगह भारत प्रतिबेशी देश एवं अफगानिस्तानों भारत प्रतिबेशी देश। जेहेतु जम्मू काश्मीर एक छोट अंशर संगे अफगानिस्तान बॉर्डर आछे, पाकिस्तान अधिकृत हलेओ এটার সঙ্গে আমরা যেহেতু মনে করি যে এটা আমাদেরই জায়গা, আমাদেরই স্থান, আমাদের জায়গা জম্মু কাশ্মীরটা সম্পূর্ণ ইনক্লুডিং পিওকে, তার জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে এটা আমাদের প্রতিবেশী দেশ। আমাদের নেক্সট নিউজ টেক নিউজ আছে একটা। আইআইটি মাদ্রাস হ্যাজ ডেভেলপ এ পোর্টেবল হসপিটাল নাম মেডিক্যাব। করোনা ভাইরাসের ক্ষেত্রে এই হসপিটালটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কেন যে যেই সব এলাকায় যেসব এলাকায় হসপিটাল নেই বা যে আমাদের দেশে দরিদ্র সংখ্যা তো প্রচুর এবং সেই জন্য সব জায়গায় হসপিটাল তৈরি ওঠেনি এবং অনেক গ্রাম আছে যেখানে বেসিক হেলথ ফেসিলিটিও নেই এবং সেইখানে সেই সব জায়গায় যদি আমাদের এই মেডিক্যাবটাকে নিয়ে যাওয়া যায় একটা পোর্টেবল হসপিটাল এবং তাদেরকে সেই সব জায়গায় যে করোনা ভাইরাসের রোগীদেরকে চিকিৎসা করার জন্য এইটাকে ব্যবহার করা হয় তাহলে এটা স্বাস্থ্যক্ষেত্রে খুব উপযোগী হবে। আমাদের নেক্সট নিউজ দেখব। আমাদের নেক্সট নিউজ, কাতার উইল হোস্ট 2020 ফিফা ওয়ার্ল্ড কাপ। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? কাতারে। এগুলো মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক আইসিসি গেমগুলো, আইসিসি ওয়ার্ল্ড কাপ এইসব গেমগুলো কোথায় কোথায় হয়, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই গেমগুলো কোথায় কোথায় হয়, এগুলো আমাদেরকে সাধারণত মনে রাখতে হয়, কারণ পরীক্ষাতে একটা না একটা দিয়েই দেয়। তারপরে আমাদের আছে সাইব হার নামে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু হয়েছে, কাদের জন্য? মহিলাদের জন্য, ইন তেলেঙ্গানা পুলিশের দ্বারা। তেলেঙ্গানা পুলিশ স্টার্ট করেছে যে সাইবার ক্রাইম যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মের দ্বারা বিভিন্ন রেপ থ্রেট এবং বিভিন্ন রকম থ্রেট, অ্যাসিড অ্যাটাক এইসবের এর ধমকি দেয় এবং বিভিন্নভাবে তাদেরকে বুলি করার চেষ্টা করে, এ সেই সব থেকে এ অ্যাওয়্যার করার জন্য এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে। আমাদের নেক্সট নিউজ, স্পেস নিউজ। চায়না হ্যাজ সাকসেসফুলি লঞ্চ অ্যাপ স্টার 6D টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এই টেলিকমিউনিকেশন স্যাটেলাইটটা প্রধানত কী কাজে ব্যবহার করা হবে? প্রধানত ফিশিং ইন্ডাস্ট্রি, শিপ, বিভিন্ন শিপ ইন্ডাস্ট্রি, যে শিপগুলো যেসব সমুদ্রে থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার হবে। টেলিকমিউনিকেশান, মোবাইল ইন্টারনেট এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হবে। কিন্তু আমরা জানি চায়নার রিয়ালিটি কী, চায়না বেশিরভাগ স্যাটেলাইট টেলিকমিউনিকেশানের জন্য লঞ্চ করলেও সেগুলো আর্মি পারপাসেও ব্যবহার করে। এটা লঞ্চ করা হয়েছে কী দিয়ে? লং মার্চ 3B, একটা খুবই হেভি, খুবই ভারী রকেট, এটা যে খুবই ভারী ভার বহন করতে পারে এরকম একটা রকেট লং মার্চ 3B। এইটা থেকে আমাদের ভারতে যেমন আছে বাহুবলী সেই রকমই এইটা। আমাদের নেক্সট নিউজ, গুগল হ্যাজ অ্যানাউন্স এ ইনভেস্ট রুপিস অফ 33,737 করোড়। কোথায়? জিও প্ল্যাটফর্মে। কত পার্সেন্ট স্টেক? 7.7% স্টেক কিনে নিয়েছে গুগল। আর এই স্টেক কেনার ফলেই মুকেশ আম্বানি হয়ে গেছেন 6th richest person ইন দ্য ওয়ার্ল্ড। আর খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো, দু একদিনের মধ্যেই হয়তো দেখতে পাবো যে মুকেশ আম্বানি যে 5th place পৌঁছে গেছেন, যেভাবে ইনভেস্টমেন্টগুলো জিও প্ল্যাটফর্মে আসছে। আমাদের নেক্সট নিউজ দেখে নিই আমরা। আমাদের নেক্সট নিউজ আছে ডিফেন্স নিউজ। ডিফেন্স এক্সারসাইজ কন্ডাক্ট হয়, আমরা জানি, মালাবার নেভেল এক্সারসাইজ, ইন্ডিয়া, ইউএসএ, জাপান, এই তিনটি দেশ এই নেভেল এক্সারসাইজটা প্রতি বছর করে।
এর আগে 2018 সালে অস্ট্রেলিয়া এটাতে যোগ দিয়েছিল, কিন্তু চায়না থেকে থ্রেট আসার জন্য তারা এখান থেকে পুল আউট করে নেয়। এবং এখন যে হারে চায়নার বিরুদ্ধে অ্যান্টি চায়না সেন্টিমেন্ট শুধু ইন্ডিয়াতে নয়, বিভিন্ন দেশে যেভাবে অ্যান্টি চায়না সেন্টিমেন্টগুলো বেড়ে উঠেছে, এই জন্যে অস্ট্রেলিয়াকে ইনভাইট করা হয়েছে যে রিজয়েন করার জন্য। কোন নেভেল এক্সারসাইজ? মালাবার নেভেল এক্সারসাইজ, খুব ভালো এক্সারসাইজ, এটা খুব পরীক্ষায় আসে, আমাদের মনে রাখতে হবে। আর এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, মানে আরও বেশি ইম্পর্টেন্ট। আজকের মতন এতটাই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওটিকে লাইক করুন,